সালাম আলাইকুম দর্শক, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাঙ্গামাটি সরি বান্দরবনের ঝুলন্ত ব্রিজ থেকে, মেঘলা পর্যটন কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে সুপার লাইফের যে ট্যুরিস্টদেরকে নিয়ে আসছি, এখানে আমাদের দুজন বোন রয়েছে, দুজন ভাবি রয়েছে, আমরা ওনাদের একটু অনুভূতি শুনব। প্রথমে আপনার থেকে শুরু করি, আপনি যদি আমাদের এই টোটাল 4 রাত 3 দিনের ট্যুর আজকে শেষ হবে, এর মধ্যে আপনার অনুভূতিটা যদি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানিয়া আলম। তো আমি এই ট্যুরে এসে আসলে যতটা আনন্দ উপভোগ করব ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। সব কিছুই ভালো ছিল, অল ওভার, একদম থাকা থেকে শুরু করে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা, যারা দায়িত্বে ছিলেন তারা অনেক কষ্ট করেছেন, কারণ এত বড় একটা প্রোগ্রাম, 4 দিনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, আমরা তো এসে ঘুরেই শেষ আমাদের অনুভূতি প্রকাশ করি কিংবা মজা পাই, কিন্তু এটার পেছনে যারা থাকে, পেছনে যারা কাজ করে, তারা আসলে অনেক পরিশ্রম করে এবং অনেক পরিশ্রমের ফলে এই আয়োজনটা, তো আমি মনে করছি যে সফল হয়েছে, কারণ আমার অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি, আর সব কিছুই ক্যামেরাবন্দি করেছি ইনশাল্লাহ। তো আশা করব যে পরবর্তীতেও সুপার লাইফের এরকম প্রোগ্রামে আমি আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাবি আপনাকে। আমরা এবার এই ভাবির একটু, আসসালামু আলাইকুম, আমি একটু অল্পতে বলছি। আসলে প্রথমে আমি একটু রবীন্দ্রনাথের একটা ইয়ে দিয়ে শুরু করতে চাই। ধন ধান্যে পুষ্পে ভরা আমার এদেশ, বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা। তো এখানে না আসলে এই দেশটা যে এত সেরা, সেরাদের সেরা, এটা কিন্তু আসলে আমরা উপলব্ধি করতে পারতাম না। জাস্ট অসম একটা মানে ইয়ে কাটিয়েছি ট্যুর, অসম্ভব সুন্দর লেগেছে, মানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এখানে না আসলে প্রকৃতির সাথে আপনারা যদি মিশে না যেতেন, তাহলে কখনোই কিন্তু আপনারা বাংলার এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেন না। তাই আমরা সবাইকে বলবো আগামীতে ইনশাল্লাহ সবাই এভাবে প্রোগ্রাম করে আমরা আসব এবং ইনশাল্লাহ আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।